আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এপিসোডে থাকছে হাঁসের মাংসের ঝোল। তো যারা হাঁসের মাংস রান্না করার পরেও টেস্টি হয় না বা খেতে গন্ধ লাগে তাদের জন্য আজকে এই রেসিপিটা। তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে নিতে পারেন, এতে কোনো গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে আশা করছি। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে হাঁসের মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পানি দিয়ে ওয়াশ করে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের পাউডার। তো হাঁসের মাংসে একটু হলুদ বেশি পড়লে কোনো সমস্যা নেই, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা দিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তবে আদা রসুনের পেস্টটা যদি একটু বেশি হয় তাতে কোনো সমস্যা নেই, হাঁসের মাংসে একটু আদা রসুন পেস্ট বেশি লাগে। তো আমি এখানে 2.5 চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি, তো আর একটু বেশি দিলেও কোনো সমস্যা হবে না। সাথে আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এবং এটার সাথে আমি একটু গরম মশলার পাউডার করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা পাউডার। আপনারা যদি প্যাকেটের মশলা ইউজ না করে হাতে তৈরি করে মশলা ইউজ করতে পারেন, তাতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো অয়েল অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে এগুলো মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি। তো আমি 1 ঘন্টার জন্য এটাকে ভালো করে মিক্স করে ম্যারিনেটের জন্য রেখে দেব। তো আপনারাও সেম একই প্রসেসিং করবে। তো আমাদের আরও যা লাগছে, আমি এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি, এগুলো আমি ভালো করে ব্যালেন্স করে নিচ্ছি, এতে করে হাঁসের মাংসটার গ্রেভি ভালো হবে। এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু সামান্য অয়েল দিয়ে দিচ্ছি, আর পাশে আমি কিছু মশলা নিয়েছি, গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা। তো এইগুলোকে আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, তো এটা ভাজলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তো আমি যে ব্যালেন্স করে রেখেছিলাম যে পেঁয়াজ আর টমেটো, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তো আপনি চাইলে এখানে সামান্য আদা রসুন পেস্ট দিতে পারেন, তো আমি এখানে দেইনি যেহেতু আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলা, তো সেজন্য আর কিছু কোনো মশলা দিচ্ছি না। তো এখন আমি মাংসগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানো শেষ, এখন আমি এই এটাকে আরও একটু নাড়াচাড়া করে তারপর পানি অ্যাড করে দিব। তবে পানিটা আপনারা চাইলে একটু হালকা গরম পানি অ্যাড করে দিতে পারেন, তা না হলে নর্মাল ঠান্ডা পানিটাও ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব, আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন যে পরিমাণ মতো লবণ হয়েছে কি না। তো আমি এখন কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, এটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, এটা একটু ফ্লেভারের জন্য। এই তো দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কালারটা খুবই নাইস হয়েছে। তো এইভাবে যদি আপনারা হাঁসের মাংসটা রান্না করেন তাহলে খেতে অসাধারণ হবে, আর সাথে যদি কোনো পিঠা হয় তাহলে তো অসম, বলার কিছু নেই। তো আশা করছি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।